বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, যুবদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আজকের এই যুব সমাবেশে সংগ্রামী সভাপতি জনাব মামুন হাসান আজকের এই যুব সমাবেশে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির সাহসী নেতৃত্ব জনাব বাবু গবেষক চন্দ্র রায় উপস্থিত, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মন্ডা, জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, যুবদলের নেত্রী, প্রিয় ভাইরা, যখন এই যুব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তখন বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষই ভালো নেই। আজকে এই 7ই জানুয়ারির দাবি নির্বাচনের পরে বাংলাদেশের লক্ষ কোটি যুব সমাজ আজ বেকার রয়েছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, নতুন করে বিভিন্ন জায়গা থেকে দলীয় বিবেচনায় চাকরিচ্যুত করা হচ্ছে। প্রিয় ভাইরা, আজকের যুব সমাজ ইতিমধ্যেই জুড়ে সমুদ্রে পরিণত হয়েছে। আজকে এই প্রখর রোদের মধ্যে জাতীয়তাবাদী যুবদল তার নেতাকর্মীরা ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা দেশের অতিবিক্রান্ত যারা মুক্তি চায়, তারেক রহমানের তারা মিথ্যাপালা প্রত্যাহার চায়, সুলতান সালাউদ্দিন টুকুর তারা মুক্তি চায়। আমরা জাতীয় কৃষক দলের পক্ষ থেকে আজকাল এই সকল নেতৃবৃন্দর মুক্তির দাবি করে আগামী দিনে জাতীয় যুবদল সহ জাতীয় কৃষক দল ঢাকা রাজপথ সারা বাংলাদেশে আন্দোলনের সংগ্রাম করেই এই দাবি সরকারকে বিদায় করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, জাতীয় কৃষক দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।